ইতিহাসের হচ্ছে অষ্টম অধ্যায় তো ইতিহাসের অষ্টম অধ্যায় বলতে আমাদের কি আজকে শেষ পর্যায় অর্থাৎ এমসিকিউ আজকের আজকে আমাদের ইতিহাসের শেষ হয়ে যাবে ঠিক আছে তো চলো সেই প্রশ্নগুলো জেনে নেওয়া যাক আমি তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আজকে দিচ্ছি যেটা অষ্টম সপ্তম পর্যন্ত দিয়ে দিচ্ছি চাইলে অনেকে হয়তো তোমরা দেখো নি তোমাদের বলছি হ্যাঁ তোমাদের তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা সেই ভিডিওগুলো দেখে নেবে অনেক কাজের প্রশ্নগুলো অনেক মানে ওয়াইজ যেই প্রশ্নগুলো বাছাই করা সেই বাছাই করা প্রশ্নগুলো খুবই কাজে লাগবে তোমাদের টেস্ট এবং ফাইনালে ঠিক আছে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তো অষ্টমধ্যে যে প্রশ্নগুলো আজকে নিয়ে এসেছে সেই প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে উত্তর হবে ছাব্বিশে মার্চ তারপরে মানে কত তারিখ বলেছে ঠিক আছে ছাব্বিশে মার্চ তারপরে তৃতীয় বিশ্ব কথাটি ঘোষণা করেন কে উত্তর হবে ফ্রানজ ফ্যানন তারপরের প্রশ্ন আলজেরিয়ায় স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে উত্তরবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরে স্বাধীন ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি ছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর তারপরে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে উত্তরবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন পাকিস্তান কথাটি প্রথম ব্যবহার করেন কে চৌধুরী রহমত আলী তারপরে প্রশ্ন স্যার গঠিত হয় কত খ্রিস্টাব্দে হবে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা লাভের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন কে উত্তর হবে ইয়াহিয়া খান তারপরে প্রশ্ন কয়েদে আজম বলা হয় কাকে উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাকে তারপরে প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটে কে মানে ঘটায় কোন খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট যেটা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল সেটা কোন দেশের সংগঠন ছিল এখানে হবে কি আলজেরিয়া রাজ্যসভার সদস্যকালে কার্যকালের মেয়াদ কত হবে ছয় তারপর সার্কের বর্তমান সদস্য সংখ্যা ঘটেই আটটি তারপরের প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্ব পায় কী হবে কৃষি তারপরের প্রশ্ন ভারতের অর্থনীতি কি একটি মিশ্র অর্থনীতি তারপরের প্রশ্ন সার্কের সদর দপ্তরটি অবস্থিত কোথায় কাঠমান্ডুতে তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের রক্ষাকর্ত ব্যাখ্যাকর্তা কর্ত হলেনকে উত্তর হল সুপ্রিম কোর্ট তারপরে ভারতের সংবিধান কার্যকরী কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কোথায় উত্তর হবে ঢাকায় আর আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা কি স্বাধীন আলজিয়ার প্রথম রাষ্ট্রপতি হয়েছিল কে বেনবেল্লা আহমেদ বা আহমেদ বেনবেল্লা তো আজকে ভিডিওটি আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে বলার মতো লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে ইতিহাসের আজকে শেষ পর্যায়ের শেষ এম সি দিয়ে দিলাম এবং আমি বড়ো প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং এসে দিয়ে দিচ্ছি চাইলে সব ভিডিও তোমরা দেখে নিতে পারো তো চলো আজকের এই পৰ্যন্ত বিদায় টকা বাই বাই